নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে সরু 19তম সমাবর্তন অনুষ্ঠান, ডিগ্রি পাচ্ছেন 13,000 শিক্ষার্থী। নীলকান্তপুরের এম স্কুলে একজন শিক্ষক সামাল দিচ্ছেন শতাধিক পড়ুয়াদের। সড়ক দুর্ঘটনা, করিমগঞ্জের সরিষায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল 19তম সমাবর্তন অনুষ্ঠান, চলবে আগামী 7ই মে পর্যন্ত। এদিন সকাল থেকেই বিভিন্ন বিষয়ে এমফিল, পিএইচডি ও স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা সার্টিফিকেট পদক নিতে দলে দলে যোগ দেন নেতাজি ইনডোর সভাস্থলে। সব মিলিয়ে এবছর 13,000 শিক্ষার্থীদের তাদের ডিগ্রি তুলে দেওয়া হবে এবং 186 জন শিক্ষার্থীদের স্বর্ণপদক তুলে দেওয়া হবে। 19তম সমাবর্তন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা জলমানব রাজেন্দ্র সিং, এদিন তার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন উপস্থিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ। পরে শিক্ষান্ত ভাষণ দেন মুখ্য অতিথি রাজেন্দ্র সিং। এদিন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেলুড় মঠ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীমদ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজকে ডিলিট উপাধি দিয়ে সম্মান প্রদান করা হয় এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিলচর বিশিষ্ট চিকিৎসক কুমারকান্তি দাসকে ডিলিট উপাধি সম্মান প্রদান করা হয়। এদিন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যগণ ডক্টর সুভাষ সাহা, ডক্টর তপধীর ভট্টাচার্য, ডক্টর দিলীপ চন্দ্র নাথ। উল্লেখ্য, শুক্রবার স্নাতকোত্তর এবং শনিবার স্নাতক স্তরের শিক্ষার্থীদের প্রদান করা হবে ডিগ্রির সার্টিফিকেট। एक लेदर बॉक्स में बैठा के मेरे इलाके के जो स्टार एंड ड्राई वेल थे, सूखे कुएं थे, उन सूखे कुओं में नीचे उतार दिया और मुझसे कहा कि देख धरती का पेट कैसा है। एक दिन में 25 कुएं दिखा के उस पूरे रीजन की जो जियो हाइड्रोमॉर्फोलॉजी की, जो जियो साइंस की, जो उसके अंदर की अर्थ साइंस की, वो सारी एक दिन में उस रीजन की मुझे दिखा दी। और जहां कंफर्म वर्टिकल फ्रैक्चर थे, जहां धरती के ऊपर से नीचे तक फ्रैक्चर थे, वहां लंबे पेड़ थे और पत्ती वाले पेड़ थे। तो पेड़ों के साथ अब मुझे रोज धरती में नीचे नहीं जाना पड़ता। अब मैं वहां की जो पेड़ है, वहां की जो वनस्पति है, वहां के जो स्लोप्स है, वहां की जो मिट्टी है, ভাবতে অবাক লাগলেও বর্তমান সরকারের আমলেও একমাত্র শিক্ষিকা দিয়ে চলছে পাথারকান্দি শিক্ষাখণ্ডের লোয়ারপোয়া ব্লকের মানিকবন্দ এলাকার নীলকান্তপুর সিমতাংজয় এম স্কুল। এতে উক্ত স্কুলের পড়ুয়ারা কতটুকু শিক্ষা লাভে সমর্থন হচ্ছে তা সহজেই অনুমেয়। বিষয়টি বারকয়েক বিভাগীয় আধিকারিক সহ স্থানীয় বিধায়কের নজরে আনা হলেও সমস্যা কাটেনি আজও। বুধবার উক্ত স্কুলের পড়ুয়া সহ পরিচালন সমিতির কর্মকর্তা এবং অভিভাবকরা স্কুল চত্বরে উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। স্কুল পরিচালনা সমিতির সভাপতি ব্রজেশ মালাকার সহ অভিভাবকরা সংবাদ মাধ্যমের কাছে স্কুলের শৈক্ষিক পরিবেশ নিয়ে যা জানান তা সত্যি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হতাশাজনক ব্যাপার। স্থানীয়দের পক্ষে কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ যুব সংঘ ক্লাবের সভাপতি রিপটু মালাকার বলেন, লোয়ারপোয়া কানমুন গ্রামীণ পূর্ত সড়কের লাগোয়া এই স্কুলটি অনেক পুরনো হলেও আজও স্কুলের সার্বিক পরিকাঠামোর তেমন উন্নতি হয়নি। দীর্ঘদিন থেকে স্কুলে একজন শিক্ষিকা পাঠদান করছেন, এতে ছাত্রছাত্রীর গুণগত শিক্ষালাভে বাধার সৃষ্টি হচ্ছে। এলাকার নিকটবর্তী বিকল্প কোনো এম স্কুল না থাকায় স্থানীয় পড়ুয়ারা বাধ্য হয়ে এই স্কুলে ভর্তি হন। ডবল ইঞ্জিন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে এমন নজিরবিহীন কাণ্ড মেনে নেওয়া যায় না। প্রধান শিক্ষিকা ইন্দ্রাবতী ত্রিপুরা বর্তমানে ছুটিতে রয়েছেন, ওনার পরিবর্তে বর্তমানে একজন শিক্ষক স্বল্প সময়ের জন্য স্কুলে
তবে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকা একাই এই স্কুলের পড়াশোনা সহ অন্যান্য কার্য পরিচালনা করে আসছেন। সমূহ অভিযোগ সম্পর্কে বর্তমান দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে প্রশ্ন করলে তিনি বলেন, ওনাকে অস্থায়ীভাবে দুমাসের জন্য এখানে পাঠানো হয়েছে। স্কুলে তিনটি পৃথক পৃথক শ্রেণীর ছয়টি বিষয় রয়েছে, এতে ১৮টি ক্লাসের প্রয়োজন হয়। একজন শিক্ষকের পক্ষে প্রতিদিন ৫টি অধিক ক্লাস করানো সম্ভব নয়। তাছাড়া রয়েছে মধ্যাহ্নবিরতি এবং অফিসিয়াল কাজকর্ম, এতে স্বাভাবিকভাবে নিয়মিত পাঠাভ্যাস থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ১৩৯ জন। আমি জেলা শাসকের কাছে অনুরোধ করি আর শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করি আর এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আর এবং আমাদের পাতারান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পারোর কাছেও আবেদন করি আর এই কারণ মাস্টার দেওয়ার জন্য, কারণ আপনারা ছেলেমে পড়াশোনা করিয়া দাঁতন ইঞ্জিনিয়ার বনবো, কিন্তু এই এলাকার যে স্টুডেন্ট যারা আছে তারা কি বনত আপনারা মধ্যে বিবেক করিয়া দেখুন। তাই আমি অনুরোধ জানাইয়া যেন আপনারা ছেলেমেয়ে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার বনত তারাও সেইভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার নেই না। আপনার এই সাইটে যেহেতু দেখে দেখতো এই সাইটে আজকে ডাবল ইঞ্জিন সরকারের মধ্যে এই সাইটেও পিছপড়া এলাকার মধ্যে কেউ গুরুত্ব দেন না। আমি বিধায়কের কাছে বারবার অনুরোধ জানাইয়ার যেন আপনি উন্নয়ন পাতা গান্ধী বিধানসভার উন্নয়ন বেশি মূলক করিয়া যাচ্ছে, কিন্তু শিক্ষার দিকেও একটু উন্নয়ন দিকে তাকান। বর্তমানে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হইয়া যার বারবার আমি একটা অনুরোধ জানাইয়া যেন এই সাইটের শ্রমিকদের ছেলেমেয়েরা তারাও ইচ্ছুক ডাক্তার ইঞ্জিনিয়ার বনত, কিন্তু পড়াশোনার মধ্যে তারা আগাইতে পারেন না। ছয় সাবজেক্টের মধ্যে একজন টিচারের মধ্যে ১০ ক্লাস ম্যাক্সিমাম খুলাইতে পারেন না। আর আপনারা তো ছেলেমেয়ে এখান জানা কোটা পলিটিক্যালে কেউ যাইব কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বনবো, কিন্তু এই শ্রমিকের ছেলেমেয়েরা কীরকম ডাক্তার ইঞ্জিনিয়ার বনত আপনার কাছে একটা বিবেক। রিপটু মালাকার, আমি নীলকান্তপুর গ্রামের স্বামী বিবেকানন্দ যুব সংঘের প্রেসিডেন্ট, ক্লাবের পক্ষ থেকে আজকে আমার অভিযোগ। করিমগঞ্জের সরিষা এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শহর সংলগ্ন সরিষা দাস গ্যাস গুদামের সামনে বুধবার রাত আনুমানিক ১০:৩০ নাগাদ ওই সড়ক দুর্ঘটনা ঘটে, এতে প্রাণ হারান এক বাইক আরোহী। গুরুতরভাবে আহত হয়েছেন নিহত যুবকের এক সঙ্গী। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সৌমিত্র দাস এবং দীপঙ্কর চৌধুরী নামের দুই যুবক একটি মোটর সাইকেল চালিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে আসছিল, তখনই কোনো এক গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। পরে বিকট শব্দ শুনে স্থানীয় জনগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহী দীপঙ্কর চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাইক চালক সৌমিত্র এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিকটে সামনে রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্টে রাইডার সৌমিত্র দাস ডিভিএস ইঞ্জুর আর পিলিয়ন রাইডার ছিল দীপঙ্কর চৌধুরী হসপিটালে আসার পর মারা যায়। দীপঙ্কর চৌধুরী ইন্দিরা কলোনি। আগামী ৮ই মে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলছে ঈদ মিলনোৎসব সন্ধ্যা ২০২২। বিগত ২ বছর করোনা মহামারীর দরুন ঈদ মিলনোৎসব সন্ধ্যা আয়োজন করা সম্ভবপর হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকার দরুন আগামী ৮ই মে রবিবার সন্ধ্যা ৬টা থেকে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে ঈদ মিলনোৎসব সন্ধ্যা ২০২২ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শিলচর বড় মসজিদের কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে ঈদ সম্মিলনীর উদযাপন কমিটির সভাপতি নুরুল এনাম চৌধুরী, সম্পাদক মাহফুজুল বারী, সহ সম্পাদক ইকবাল বাহার লস্কর, কার্যকরী সভাপতি সামিনুল হক বড়ভূঁইয়া সহ অন্যান্যরা একথা জানান। মুখ্য অতিথি হিসেবে জেলাশাসক কীর্তি জল্লি এই মিলনোৎসবের উদ্বোধন করবেন বলে জানা যায়। অনুষ্ঠানের প্রথম পর্বে পরশমণি অনুষ্ঠিত হবে। এছাড়া পবিত্র কোরআন পাঠ ও বাংলা অনুবাদ আহমদ ও নাতে রাসুল পাঠ করা হবে। এছাড়া দ্বিতীয় পর্বে থাকবে গুণীজন সম্বর্ধনা। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শিহাবুদ্দিন আহমেদ ও গল্পকার তথা কথাসাহিত্যিক ঝুমুর পাণ্ডেকে সম্বর্ধনা জানানো হবে। এদিকে অনুষ্ঠানের তৃতীয় পর্বে থাকবে ঈদের সওগাত, এতে বাংলা গজল, কাওয়ালি, মুর্শিদি, মারিফতি, ঈদের গান সহ আঞ্চলিক লোকসঙ্গীত ইত্যাদি নিয়ে বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হবে। এতে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী বাউল কালামিয়া সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও স্থানীয় শিল্পী তাহেরা লস্কর, মঞ্জুশ্রী দাস ও বিধান লস্কর সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান তারা। আগামী ৮ মে রবিবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে
এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এখানে আমরা এই শিহাবুদ্দিন আহমেদ সমাজসেবী এবং এই সংগঠনের অনেকবারের সভাপতি আর শ্রীমতী ঝুমুর পাণ্ডে সাহিত্যিক এই দুজনকে এবছর সংবর্ধনা দেব। আমাদের যে অনুষ্ঠান সঙ্গীতের, সেখানে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন শিল্পী কালামিয়া এবং তার সঙ্গে ইকবাল সাই এবং আরও একজন সঞ্জিত কুমার দাস তারা উপস্থিত থাকবে। এছাড়াও আমাদের স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করবে। শুরু থেকেই যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি ফলে এই ঈদের যে এই অনুষ্ঠান, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা কিংবদন্তি হয়ে আছে। আমরা আশা করব এবারও আমরা সবার সহযোগিতা যেমন পেয়েছি, আগামী 8 মে রবিবার সবার উপস্থিতিও আমরা পাব। ধন্যবাদ। গাড়ি ভাঙচুর ও পুলিশ অফিসারকে ঘেরাও করার অভিযোগে আটক করা হলো 8 জনকে। উল্লেখ্য, গত মঙ্গলবার উধারবন থানার সেকেন্ড অফিসার দলবল নিয়ে এক মারপিটের ঘটনার মূল অভিযুক্তকে ধরতে গিয়ে গণরোষের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের। এতে উত্তেজিত জনতায় ভাঙচুর চালায় পুলিশের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উধারবন থানার ওসি প্রদীপ হালুই বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বুধবার রাত উধারবন থানার পুলিশ এবং সিআরপিএফ এর বিশাল বাহিনী নিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনা লস্কর, আজিব লস্কর, তাজউদ্দিন লস্কর, সবির লস্কর ও কালুরাজা লস্কর নামে এই 5 জনকে আটক করে। মূল অভিযুক্ত আনোয়ার আলী সহ আরও 2 জনকে উধারবন পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, মারপিটের মূল অভিযুক্ত আনোয়ার আলীকে ধরতে গিয়ে এই ঘটনাটি ঘটে। খবর লেখা পর্যন্ত এই 8 জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য উধারবন থানায় রাখা হয়েছে। উধারবন বিধানসভার পূর্বাঞ্চলের জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত লেদিয়াছড়া চা বাগানে বিগত 17 এপ্রিল ঝড় বৃষ্টির কারণে একটি 25 কেভির ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে প্রায় 200টি পরিবার বিদ্যুতের অভাবে অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতে হয়। গাঁও পঞ্চায়েতের সভানেত্রী চন্দ্রকলা সিংহ ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের কঠোর প্রচেষ্টায় আজ 18 দিনের মাথায় একটি 63 কেভি ট্রান্সফরমার স্থাপন করা হয়। এতে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। তারা বিধায়ক মিহিরকান্তি সোমের প্রশংসা করে বলেন, আগে কখনো দেখেননি এত অল্প সময়ের মধ্যে একটি ট্রান্সফরমারের পরিবর্তে আরেকটি নতুন ট্রান্সফরমারের স্থাপন করা। আজ এই ট্রান্সফরমার স্থাপনের সময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য প্রদীপ সিংহ ছেত্রী, দেবু চাষা, শিবশঙ্কর রি, জয়পুর মণ্ডলের চা মোর্চার সাধারণ সম্পাদক নরেন্দ্র নায়েক, অমিত চাষা, হেমন্ত সিংহ প্রমুখ। গত 17 তারিখ আমাদের লেদিয়াচড়া চা বাগানে 25 কেভির একটি ট্রান্সফরমার নষ্ট হইয়া যায়। এই খবর শুনিয়ে আমাদের 12 নম্বর উদয়বনের বিধায়ক শ্রী মিহিরকান্তি সোম মহাশয়ের ও জয়পুর কামরাঙ্গা জিপি সভানেত্রী চন্দ্রকলা সিং মহাশয়, ওয়ার্ড মেম্বার দেবু চাষা, প্রদীপ সিং ছত্রী, শিবশঙ্কর রি ও বুট প্রেসিডেন্ট অমিত চাষা, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ লেদিয়াচড়া চা বাগানে একটি ট্রান্সফরমার 63 কেভি ট্রান্সফরমার তারা আমাদের লেদিয়াচড়া বাসীগণকে আনিয়া দেন। তার জন্য আমরা উধারবনের বিধায়ক মিহিরকান্তি সোম মহাশয় ও আমাদের জয়পুর কামরাঙ্গা জিপির কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে 3 দিনব্যাপী রংপুরের নবনির্মিত শনি মন্দির প্রতিষ্ঠাসহ বার্ষিক উৎসব শুরু হয়েছে। এদের বিকেলে অধিবাসীর জলভরা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। উৎসব উপলক্ষে শ্রী শ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিশির রঞ্জন দেব ও সম্পাদক রঞ্জিত দত্ত, কোষাধ্যক্ষ দুলু বাউরি জানান, অধিবাসীর জলভরা তথা শোভাযাত্রা রংপুরের পথ পরিক্রমা করেন তারা। পরে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের পর ধর্মালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি তথা শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, রংপুর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। পরে অধিবাসীর পূজার্চনা অনুষ্ঠিত হয়। এদিকে শুক্রবার সকাল 7:30 থেকে বিশেষ পূজার্চনা, মূর্তি প্রতিষ্ঠা, ভোগ, ভোগারতি এবং যজ্ঞারম্ভ অনুষ্ঠিত হবে। শনি মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হলো এবং তৎসঙ্গে জল 3টার সময় জলভরা
অনুষ্ঠান আমরা করেছি, জল ভরা অনুষ্ঠান। সব সমগ্র রংপুর পরিক্রমা করে আমরা ঘাট থেকে জল ভরে মন্দির প্রাঙ্গণে নিয়ে এসেছি। তারপর আমরা সন্ধ্যা শুভ অধিবাস আরম্ভ হয়েছে, অনুষ্ঠান চলছে। এরপর আমাদের বিশেষ অতিথিরূপে আজকে আমাদের উপস্থিত থাকবেন মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি মহারাজ, তোর সঙ্গে সাথে থাকবেন অতীন দাস মহাশয়, মহুয়া চৌধুরী মহাশয়া এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়ে আজকে অনুষ্ঠানকে সুন্দর। এবং শনিবার সকাল 9টা থেকে শ্রী শ্রী শনি মহারাজের বার্ষিক মিলনোৎসব বর পূজার আরম্ভ এবং দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ সহ নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিনব্যাপী কর্মসূচির সমাপন হবে বলে জানান তারা। আমাদের অনুষ্ঠান 3 দিনব্যাপী চলবে। এই অনুষ্ঠানে আপনাদের মারফত আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে এই 3 দিন উপস্থিত থেকে আমাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেন, এই জন্য আমরা সবাইকে। কালচারাল প্রোগ্রাম কী আছে কোন দিন? আমাদের কালচারাল প্রোগ্রাম ওই 6 তারিখ সন্ধ্যার সময় আছে, আর আজকেও এখানে কার কার পূজা হবে? শিব ঠাকুরের পূজা হবে, কালী মার পূজা হবে, শনি ঠাকুরের পূজা হবে, গণেশ বাবার পূজা হবে এবং হনুমানারায়ণের পূজা হবে এবং হনুমানজির পূজা হবে। নতুন করে মানে হনুমানজি, হনুমানজি এবং গণেশ বাবা পূজা হবে নতুন। কতজন পুরোহিত আছেন? আমাদের 8 জন পুরোহিত পূজা করবে এবার। আর কালকে যজ্ঞ হবে? যজ্ঞ হবে। যজ্ঞটার নাম কি? ভারত সেবাশ্রমের মহারাজজি এই যজ্ঞ। যজ্ঞটার নাম কি? সপ্তসতী যজ্ঞ। মাধ্যমিক সহ রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর গণোৎসব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তার আগে একাংশ মাধ্যমিক স্কুলের শৈক্ষিক পরিবেশ লাঠে উঠেছে। ইদানিং রাজ্যের সরকারি স্কুলগুলোর শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 1 এপ্রিল থেকে স্কুল শুরু হয়েছে, গ্রামাঞ্চলের শিক্ষার হাল তেমন ভালো নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে জেলার প্রত্যেকটি শিক্ষাখণ্ডের শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিতে দেখা গেছে ডিসি এডিসিকে। স্কুলে অনুপস্থিত থাকার কারণে জনাকয়েক শিক্ষক শোকজের মুখে পড়েছেন, কিন্তু এরপরেও যেন লাগাম টানা যাচ্ছে না একাংশ শিক্ষকদের। এবার অভিযোগ উঠেছে উত্তর করিমগঞ্জের এককালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান একে আজাদ হাইস্কুলের বিরুদ্ধে। স্কুলে পঠন পাঠনের যেমন বালাই নেই, তেমনি স্কুলে গড়জাহির থেকে সরকারি কোষাগার থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ শিক্ষকের বিরুদ্ধে। স্কুল পরিচালনা সমিতি স্কুলের প্রধান শিক্ষককে এ নিয়ে একাধিকবার নালিশ জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার ধৈর্যের বাঁধ ভাঙে একাংশ অভিভাবক সহ এলাকাবাসীর। এ নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। সঠিক সময়ে স্কুল ছাত্র ছাত্রী উপস্থিত হলে প্রধান শিক্ষক সহ একাংশ সহকারী শিক্ষকের অনুপস্থিত থাকার কারণে চড়াও হন স্থানীয়রা। সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে করে সত্যতা তুলে ধরেন অনেকে। তাদের অভিযোগ প্রধান শিক্ষক স্কুলে খুবই কম আসেন, আর যেদিনগুলোতে আসেন তাও 11টার পর। অন্যান্য শিক্ষকরাও নিয়মিত আসেন না, নেই কোনো পাঠদান, নেই কোনো শিক্ষা ব্যবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার দাবি জানালেন গরিব অসহায় হাসনা বেগম চৌধুরী। আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন কালীনগর জিপির 8ম খণ্ডের ওই মহিলা বৃহস্পতিবার তার অসহায় অবস্থার কথা তুলে ধরে PMGSY প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানান। পেশায় ভিকিরি হাসনা বেগম চৌধুরীর পরিবারে রোজগারের কেউ নেই, নিত্যদিন ভিক্ষা করেই চলছে হাসনা বেগম চৌধুরীর কষ্টের জীবন। তিনি অভিযোগ করে বলেন দাবি মতো উৎকোচ দিতে না পারায় PMGSY প্রকল্পের সুবিধা থেকে তিনি আজও বঞ্চিত। এছাড়া ঘরে বিদ্যুতের BPL কানেকশন দিয়ে ভুতুড়ে বিল দেওয়া হয়েছে। মাস বেতের নড়বড়ে কুড়ে ঘরে আকাশ থেকে বৃষ্টি পড়ার সঙ্গে হাসনা বেগম চৌধুরীর ঘরে জল পড়ে। কালবৈশাখী ঝড় তুফানের মরশুমে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেন হাসনা বেগম চৌধুরী। আমি অতদিন থেকে একলা একলা আসি আই আছি আর যখন আজকে সবলে অবগত করার লাগে ওটা এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে সব এলাকার জনসাধারণরে অনুরোধ করিয়া যাতে এই স্কুলটা ধ্বংসভার হতে
আমরা স্কুল ধ্বংস হয়ে দিতাম না, আমরা স্কুলে পড়েছি, ঠিক আছে, স্টাফ কম একশো বার আমরা মানি আর যে স্টাফ আসই ও স্টাফ যদি রেগুলার আইতে আইয়া স্কুলের যে এই মানে গরিব দুঃখী মেহনতি মানুষের ছেলেমেয়েরা পড়িতরা ইটা পড়ার আমরা ধ্বংস হয়ে দিতাম না, এটাও আমরা একটা ভবিষ্যতের সম্পদ বা তাই তাই তাদের স্যালারি পাইতে এখান তো গভর্নমেন্টে কোনো কম্প্রোমাইজ করে না, স্যালারি দিতরা গভর্নমেন্টের আকাশে অনুরোধ করিয়া যাতে আমরা আগে সেকশন ওয়াইজ আমরা যোগ আসলাম পড়িছিলাম সেকশন ওয়াইজ দিয়ে এখন স্টাফ সব টিচার অ্যাটেন্ড থাকুন এরপরে এখন টিচারের দায় এটা শিক্ষা দেওয়া যে হয় মানে অসুবিধা হয় তার লাগে গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাই আর স্টাফ আরও রিক্রুইট করিয়া ভালো করে আমরাও এলাকাবাসী সচেতন হয়েছি বা আরও এলাকাবাসী সারা মানুষ আইবা আপনারাও লগে একসঙ্গে আইয়া এই স্কুলটা ধ্বংস হয়ে দিতাম না, আমরা সব একসাথে মিলিয়ে আমরা স্কুলটা যাতে আগবাড়াই দিতাম পারি সবার কাছে অনুরোধ রাখি। পঁচিশে বৈশাখ উপলক্ষে সারস্বত সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে আগামী সোমবার অর্থাৎ 9 মে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন কর্মকর্তারা। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্র চর্চার প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়ে এদিন মালুগ্রাম এলাকার 5টি স্কুলের পড়ুয়াদের নিয়ে সকাল 11টা থেকে স্থানীয় কাছার স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে অনুষ্ঠানে শহরের সকল সংস্কৃতিপ্রেমী জনসাধারণের সহযোগিতা কামনা করছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। বৃহস্পতিবার এক প্রেস বার্তায় এই খবর জানান সংস্থার সাধারণ সম্পাদক শান্তনু সেনগুপ্ত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু 19তম সমাবর্তন অনুষ্ঠান, ডিগ্রি পাচ্ছেন 13,000 শিক্ষার্থী। নীলকান্তপুরের এম স্কুলে একজন শিক্ষক সামাল দিচ্ছেন শতাধিক পড়ুয়াদের। সড়ক দুর্ঘটনা, করিমগঞ্জের সরিষায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।